একমাত্র নোরার জন্যই আসে। লাভ ইউ সো মাচ নোরা। টোটালি ওয়েস্ট অফ মানি। শুনলাম গত শুক্রবারে নাকি নোরা ফাতে বাংলাদেশে আসছিল, নাইসা নাকি পুরো দেশ কাঁপায় দিছে। সেখানকার একটা টিকিটের দাম ছিল নাকি 15,000 টাকা। না মানে বলছিলাম, 15,000 টাকা দিয়ে টিকিট কেটে নোরা ফাতে নাচ দেখছেন, আপনাদের মন ভরছে তো? দূর ভাই, সে তো কোনো নাচই দেখায় নাই। মানে 15,000 টাকা দিয়ে টিকিট কেটে 15 সেকেন্ডের একটা নাচও দেখতে পারেন নাই? আপনারা আসলে বোকা আছেন, আমার মতো চালাক হন। 15 টাকা দিয়ে এমবি কিনছি। জাস্ট এখন ইউটিউবে গিয়ে নোরা ফাতে লিখে সার্চ করব, দেখেন কত ডান্স। আমি আসলেই অনেক চালাক। নামাজ বাদ দিও না বন্ধু, এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আর আজকে আমি কথা বলবো নোরা ফাতেহিকে দেখার জন্য 15,000 টাকা দিয়ে যারা টিকিট কাটছিল তাদের 15 টাকা লাভ হয়েছে কিনা সেটা নিয়ে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, গত শুক্রবার একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সুদূর ভারত থেকে নোরা ফাতেহিকে বাংলাদেশে আনা হয়, যে অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল মাত্র 15,000 টাকা। হ্যাঁ মাত্রই, কারণ বাংলাদেশে তার যে ডায়হার্ড ফ্যান আছে তারা শুধুমাত্র তাকে সামনে থেকে একটা নজর দেখার জন্য 15,000 টাকা তো অনেক কম, 50,000 টাকা তাদের কাছে কিচ্ছু না। লাভ ইউ সো মাচ নোরা। জাস্ট সামনে থেকে তাকে একটা নজর দেখতে চাই, একমাত্র নোরার জন্যই আসা। এটা নিয়ে আমাদের কিছু বলা উচিত নয়, কারণ বাংলাদেশে বিটিএস আসলে নাকি তাদের অনুষ্ঠানের টিকিটের মূল্য হবে 40-50 হাজার টাকা, সেখানে নোরা ফাতেহির জন্য তো 15,000 টাকা অনেক কম হয়ে গেছে। তবে কষ্টের কথা হচ্ছে, যারা 15,000 টাকা দিয়ে টিকিট কেটে ভেবেছিল নোরা ফাতেহির অনেকগুলো ডান্স পারফরমেন্স লাইভ দেখতে পারবে, তাদের জন্য 1 বালতি না 2 বালতি না পুরো 10 বালতি সমবেদনা। কারণ 15,000 টাকা দিয়ে টিকিট কাটা মানুষগুলো ডান্স ঠিকই দেখতে পারছে, তবে নোরা ফাতেহির না, তার আশেপাশে থাকা নৃত্যশিল্পীগুলার। বিশ্বাস করেন, একটা পুরো ডান্স তো অনেক দূরের কথা, একটা স্টেপও দেয় নাই নোরা ফাতেহি। কষ্ট লাগতেছে সত্যি, ওই মানুষগুলোর জন্য খুবই কষ্ট লাগতেছে, 15,000 টাকাই তাদের জলে গেল। আমরা 15,000 পে করে উই ডিডন্ট গেট এনিথিং, নাথিং। তবে হ্যাঁ, এর মাঝে কিছুটা হলেও তাদের স্বপ্ন পূরণ হয়েছে, একেবারে সামনে থেকে নোরা ফাতেহির কিছু কথা শুনছে। একটা উড়ন্ত চুম্মা পাইছে, মানে ফ্লাইং কিস। আর হ্যাঁ, এই চুম্মাটার দামই হলো 15,000 টাকা। আমার হিসাবে 15,000 টাকা দিয়ে টিকিট কাটা মানুষগুলার খুশি হওয়া উচিত, কারণ নোরা ফাতেহি যদি ডান্স করতো তাহলে সেটা সেই মুহূর্তের এনজয় পর্যন্তই থাকতো, ওখান থেকে বেরোলেই শেষ। বাট সে এমন একটা জিনিস আপনাদেরকে দিয়ে গেছে যেটা আপনারা প্রতি মুহূর্তে ফিল করতে পারবেন। সো আমার কাছে মনে হয় তার নাচ দেখার চাইতে আপনারা তার একটা চুম্মা পাইছেন, এটাই আপনাদের কাছে অ্যাওয়ার্ড পাওয়ার মতো হয়ে গেছে। টোটালি ওয়েস্ট অফ মানি। মানি ওয়েস্ট কেন বলতেছেন বুঝলাম না। হ্যাঁ অবশ্যই মন খারাপ, কোনো পারফরম্যান্স দেখতে পারলাম না। ফার্স্ট অফ অল, আপনারা শুধুমাত্র তাকে দেখার জন্য 15,000 টাকা দিয়ে টিকিট কেটে ওখানে গেছেন, তাকে দেখছেন, সে যে আসে নাই তা কিন্তু না, সে আসছে তাকে দেখছেনও, টাকা উসুল। আর সেকেন্ডলি, সে আপনাদেরকে বোনাস হিসাবে একটা চুম্মা দিয়ে গেছে, ভাবতে পারছেন নোরা ফাতেহির চুম্মা। আপনাদের তো আসল উঠছেই উঠছে, আরো লাভ হয়ে গেছে। বাই দা ওয়ে, নোরা ফাতেহি বাংলাদেশে আসলো, নান এসে আবার চলেও গেল, আর আমি শালা কিছুই জানতে পারলাম না। আজ 2 দিন পর আপনাদের শোক পালন করা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, নোরা ফাতেহি বাংলাদেশে আসছিল। হ্যাঁ অবশ্যই মন খারাপ, কোনো পারফরম্যান্স দেখতে পারলাম না। যাই হোক, দুঃখ প্রকাশ করার কিছু নাই, নোরা ফাতেহি খুবই সুন্দরভাবে বাংলাদেশে আসছে, অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে, আবার চলেও গেছে, নাচাগানা করে নাই, এতে আমাদের জন্য আরো ভালো হয়েছে। সো এগুলো নিয়ে আমরা দুঃখ প্রকাশ না করে যে যার নিজের কাজে মনোযোগ দেই, কারণ সামনে তো আবার বিটিএস আসবে, না জানি তখন আবার কি না কি হয়। সামনে থেকে তাদের দেখার পর আমার বিটিএস ফ্যান ভাই বোন গুলো আবার না বলে আমার টাকা গুলো জলে গেল। প্লিজ কর্তৃপক্ষ, আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, নোরা ফাতেহির একটা চুম্মার দাম কিন্তু আসলেই 15,000 টাকা। বিশ্বাস করলেন না? আসলে বিশ্বাস করলেন না? ঠিক আছে, সবাই কমেন্ট করেন এইভাবে, মানে এইভাবে একটা করে পিক তুলে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখবেন চিল।